भगवान श्रीमती राधारानी के लिए सेवा पराना सखीवृंद नवजात पुष्प दिए बाबा सज्जा रचना कर सज्जाय भगवान स्वयं कर राधारानी के लिए तो हठात गोविंद तक देखे हमार श्रीमती राधारानी बदनर दिखे तक देखे ना हमार प्रेमयी राधारानी गोविंदर भुजो के बालिश कर कि अपूर्व निद्राए शयन भगवान मने मने भावलें এই দাপর যুগের লীলা শেষ হওয়ার আর বেশি দেরি নেই আগত প্রায় কলিযুগ তাই এই কলিযুগে আমি কি রূপে প্রকাশ হব আমি রাধারানীকে একটু দেখাতে চাই কারণ সত্যযুগে নারায়ণ অবতার আমার লক্ষ্মী দেবীর ভালো লেগেছে ত্রেতা যুগে রামচন্দ্র অবতার আমার মা সীতা দেবীর ভালো লেগেছে এই দাপর যুগে কৃষ্ণ অবতার আমার রাধারানীকেও পাগল করেছে হরি বল হরি বল তাহলে যে যে যুগে আমি যে রূপেই যাই না কেন সেই রূপই আমার রাধারানী মনকে হরণ করেছে মনকে বিমোহিত করেছে তাই ভগবান ভাবলেন এইবার কলিযুগে যে আমি যাব আমার মনে একটা স্বাদ আছে স্বাদ কি মায়েরা বললেন এতদিন যুগে যুগে আমরা আলাদা আলাদা দেহ নিয়ে লীলা রস আস্বাদন করেছি তা এইবার মনে মনে ভাবলেন দুটি দেহ একাকার করে মিলেমিশে আজ শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হরি বল হরি বল তা ভগবান ভাবছে আমি যে রূপে অবতীর্ণ হব সেই রূপটা আমি রাধারানীকে রাধারানী যে ঘুমিয়ে আছেন নিশি প্রভাতের প্রাক মুহূর্ত বাবা একেবারে সকাল না রাত্রিরও নয় সেই মুহূর্তে রাধারানীকে গোবিন্দ স্বপ্নে দর্শন দিতে চাইলেন এই নদীয়ায় যে রূপে তিনি প্রকাশ হবেন সেই রূপ রাধারানীর ভালো লাগে কিনা এই মনে মনে ভেবে গোবিন্দ তিনি রাধারানীকে স্বপ্ন দিতে লাগলেন শোভাটি কেমন মায়েরা আজ নিজ বনে দুজনে চৌদিকে সখী গনে মিধুপনে দুগুজনে চৌদিকে সখী গনে কিবা শোভারে চৌদিকে সখী গনে আজ সতি আছে রসে রয়া আজ সতি আছে রসে রয়ালো সে আজ সতি আছে রসে রয়ালো সে তারা কতই সুখে নিদ্রা যায় গো তারা কতই সুখে নিদ্রা গো শ্যামের বাপু ভুজ বালিশ করে কতই সুখে নিদ্রা যায় গো শ্যামের বাপু ভুজ বালিশ করে কতই সুখে নিদ্রা যায় গো শ্যামের বাহু ভুজ
বেশ করে কতই সুখে নিদ্রা যাইব রাধা গোবিন্দ আমার অপূর্ব শয়নে আছে হঠাৎ গোবিন্দ স্বপ্নে দেখা দিলে মায়েরা বৃন্দাবনে যিনি কালো নবদ্বীপ এবার কালো হবেন না বৃন্দাবনে যিনি বাঁকা বাবা ত্রিভঙ্গ মুরারি বাঁকা এবার ঠিক করেছেন সোজা হবে বাঁকা হয়ে আর যাবে কেমন তা ভগবান এই যে রূপের পরিবর্তন এটা রাধারানীকে স্বপ্নের মাধ্যমে দেখাতে লাগে রাধারানী ঘুমিয়ে আছে নয়ন মুদ্রিত করে ওই স্বপ্নের মধ্যে আমার রাধারানী তো গোবিন্দ ছাড়া আন জানেন না শয়নে স্বপ্নে নিশি জাগরণে চিন্তা ভাবনা সদা সর্বক্ষণ আমার গোবিন্দ ছাড়া আন চিন্তা করেন না আর কোনো পরপুরুষেরও বদন ভাবেন না দিনরাত গোবিন্দ বদন হিয়ায় জাগ্রত করে আমার হৃদয় মাঝে গোবিন্দের নাম ভজন করে যা সেই রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে হঠাৎ ওই স্বপ্নের মধ্যে দেখছে গৌরবর্ণে এক সুপুরুষ রাধারানী স্বপ্নের মধ্যে যেই না ওই গৌরবর্ণ সুপুরুষকে দর্শন করেছে আহা সেই রূপ দর্শন করে আর রাধারানী রামা তার প্রতি মন ধেয়ে চলে গেল আর যখনই না ওই মনটা ধেয়ে চলে গেল রাধারানী চমকে উঠল চমকে উঠেছে হেন কালে রাধারানী কাঁদি 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 কাঁদে কহে বোধ পাশে কাঁদি কাঁদি কহে বোধ পাশে
कादी कादी पागे बधु पाशे आई कादी कादी पाहे बधु पाशे उठ उठ प्रणना राधारानी मायरा जरा सती नारी है तारा जदि कखनो स्वप्ने परपुरुष के देखे तार तखन मने एकटा द्विधा द्वंद्व एसे जाय आमी तो आमार प्रतिसेवा छाड़ा किछु जानि ना आमी आमार इह जगतेर प्रतिसेवा करि তার মধ্য থেকে মনটা দিয়ে আমার জগৎপতিরও সেবা করি হরি বল হরি বল কিন্তু তার মাঝে তো আর আনচিন্তা আমার নেই তার মনটা কেমন চঞ্চলতা হয়ে ওঠে যে কেন আমার এমন হলো কাউকে না পারে প্রকাশ করে বলতে না পারে সইতে ঠাকুরকে মনে মনে জানায় ঠাকুর তুমি তো জানো আমি আমার গৃহপতির সেবা ছাড়া আর জগৎপতি তোমার সেবা ছাড়া আমি তো কোনোদিন পরপুরুষের দিকে ফিরেও তাকাই না ঠাকুর আমার কেন আজ এমন হল রাধারানীর সেই দশা বাবা ওই স্বপ্নের মাধ্যমে পরপুরুষকে দেখে মানে আমার মহাপ্রভু গৌরবর্ণ হয়েছে বৃন্দাবনে কালো হঠাৎ যে কালো মানুষটাকে ভালোবাসে সেই কালো মানুষটাকে আর স্বপ্নে দেখতে পাচ্ছেন স্বপ্নে দেখছে যেমন অজান লম্বিত ভুজ মহাপ্রভুর বাহু দুটো বিরাট লম্বা তাই তাকে বলা হয় অজান উলম্বিত ভুজ তাহলে এত লম্বা এত অপূর্ব গৌর বর্ণ সুপুরুষ কি অপূর্ব অঙ্গ জ্যোতি কি অপূর্ব অঙ্গ কান্তি যেন অঙ্গ থেকে লাবণ্য ঝরে ঝরে পড়ছে এই এত সুন্দর সুপুরুষকে দেখে রাধারানী চমকে উঠলে হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি স্বপ্ন দেখে রাধারানী চমকে উঠে কাঁদতে লাগলে কাঁদি কাঁদি কহে বধূ পাশে প্রাণনা গোবিন্দ কিন্তু ইচ্ছে করে নয়ন মুদ্রিত করে শয়নে আছে কিন্তু ঘুমাননি তিনি দেখতে চান যে রাধারানীর আমার এই গৌর রূপ ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে আমার নবদ্বীপে গিয়ে গৌর হওয়া সার্থক হবে তাই গৌর তাই রাধারানী চমকে উঠে যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেন আমার এমন হলো আমার যা জীবনে ভাবি নাই যা কল্পনারও অতি তা আজ কেন আমার এমন হলো প্রাণনা বধূ একবার ওঠো বধূ ও বধূ একবার ওঠো না বধূ আমার কথা শোনো আমি যে আমার যে বড় সর্বনাশ হয়েছে আমার যে বড় সর্বনাশ হয়েছে প্রাণনা একবার তুমি জেগে ওঠো তুমি জাগবে না তুমি উঠবে না তোমার রাধারানীর মনের কষ্টের কথা বিরহ ব্যথার কথা রাধারানী সর্বদা তোমাকে জানিয়েছে কিন্তু আজ যে আমার সঙ্গে ঘটনা ঘটেছে এই কথা যে কাউকে বলার না কিন্তু তুমি যে আমার প্রাণনা তুমি যে আমার প্রাণ বধূ তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই তুমি আমার জীবন মরণ সব কিছু বধূ তাই তোমায় বলবো না কাকে বলবো কারণ তোমাকে যদি প্রকাশ করে বলতে পারি আমার মনের দ্বিধা আমার মনের দ্বন্দ্ব একমাত্র তুমিই দূর করতে পারো একবার জাগো দয়াময় একবার ওঠো প্রাণনা কিন্তু আমার গোবিন্দ ছলনা করে শয়নেই আছে রাধারানী ধীরে ধীরে গোবিন্দ চরণ খালি চেপে চেপে ডাকছে উঠো উঠো প্রাণনা কি হেরিলাম আকস্মা বধূ হ্যাঁ আমি একই দেখলাম আমি কি তবে দ্বিচারিণী হলাম আমি কি তবে কলঙ্কিনী হলাম আমি কি তবে বধূ এতদিন গোবিন্দ ভালোবাসি বলে এই বৃন্দাবনে সবাই আমায় বলে রায় কৃষ্ণ কলঙ্কিনি কিন্তু আমার কি হলো প্রাণনাথ এই জগতের মানুষ যদি আমার এই মনের কথাটা শোনে আমাকে তারা দ্বিচারিণী বলবে আমায় কলঙ্কিনী বলবে আমায় কুলোটা বলবে তাই তুমি একবার ওঠো বধূ আমার মনের কথাটা শোনো আমি স্বপ্নে কি এক ভয়ানক স্বপ্ন দেখেছি তুমি ওঠো ওঠো বধূ
उठो उठो प्रणना किहे रिलम अकोषा अकोषा उठो उठो प्रणना किहे रिलम अकोषा अभी हटा थे कि देखला एक जुवा गौरवान हरि हरि एक जुवा गौरवान एक जुवा गौरवान अमी केनो यामो देखलाम बोधु अमी के नोये मन देखलाम बोधु बोली के नोयामी एमन देखलाम बोधु अरे के नोयामी देखलाम बोधु प्रणना अमार के नो पर पुरुषेर अति जन्मालो আমার কেন পর পুরুষের অতি জাত হলো আমি স্বপ্নে এক গৌর বর্ণ পুরুষকে দেখলাম কি অপূর্ব রূপের ছটা কিন্তু জানো বধু ওই পুরুষকে স্বপ্নে দেখে আমি দেখলাম আমার মন তার জন্য ব্যাকুল হরি বল যেখানে আমার গোবিন্দ নেই যেখানে আমি 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 আমার প্রাণনাথকে দেখতে পাচ্ছি না আমি পরপুরুষ একজন গৌরবর্ণ পুরুষকে ওই স্বপ্নের মধ্যে দেখে তার প্রতি আমার রতি জন্মালো হরি বল হরি বল আমার কেন এমন হলো প্রাণনাথ তুমি আমায় বলে দাও গোবিন্দ আমার হঠাৎ নয়ন মিলে চাইলে রাধে রাধে তুমি কাঁদছ কেন রায় কি হয়েছে তোমার বধু যা জীবনে কোনোদিন দেখি নাই যা ভাবি না কল্পনারও অতি আজকে আমি স্বপ্নে একজন পরপুরুষকে দেখেছি গৌরবর্ণ পুরুষ সে আমার মনোহরণ করেছে আমি তোমাকে দেখতে পেলাম না আমি তোমাকে না দেখতে পেয়ে আমি ওই গৌরবর্ণ পুরুষকে দেখা মাত্র দেখছি আমার মন তার জন্য আকুলি বিকুলি করছে আমার মন তার দিকে ধেয়ে যাচ্ছে হঠাৎ দেখতে দেখতে দেখলাম তার প্রতি আমার রতি জন্মালো বধুকে কিন্তু ওই পুরুষকে আরো কি দেখলাম জানো শুধু গৌর বর্ণ পুরুষ না ওই পুরুষকে আমি কি দেখলাম জানো অশ্রুকম্প পুলকাদি ভাবভূষণীর বোধি বোধি তার নয়নে দেখলাম অশ্রু বিগলিত হচ্ছে তার মধ্যে অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় আমি তাকে আরো কি দেখলাম জানু অশ্রুকম্প পুলকাদি ভাবভূষণী রবধি নাচে গায় মহামত হরি বলে নাচিতেছে দেখলাম হরি হরি নাচিতেছে দেখলাম হরি বলে নাচিতেছে হরি বলে নাচিতেছে দুটি হেমে দণ্ড বাবু তুলে দেখলাম হরি বলে নাচি দেখলাম ঘটি বলে নাচিতেছে দুটি হেমদণ্ড বাহু তুলে
মুখে হরি হরি বলে আহে বিদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে হরি হে বিদণ্ড বাহু তুলে আহ মুখে হরি হরি বলে বলি ধুলায় গড়া গড়ি দিয়ে হরি 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 বাহু তুলে আর নাচে গায় মগা মত হইয়া নাচে গায় সেই পুরুষটিকে আমি আশ্চর্য রূপে দেখলাম দেখলাম কি জানো বোধু তার নয়নে অশ্রু কি অপূর্ব সৌন্দর্য তার নয়নে অশ্রু আর আজানু লম্বিত ভুজ দুটি বাহুত্তোলন করে হরিবোল হরিবোল বলে নৃত্য করছে আর সেই গৌরবর্ণ পুরুষকে আমি বাহু তুলে নৃত্য করতে দেখতে নৃত্য করতে হরিবোলে নাচতে দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কিন্তু তাকে দর্শন করতে করতে ওই স্বপ্নের মধ্যে হঠাৎ দেখলাম ওই গৌরবর্ণ পুরুষটি আছাড় খেয়ে ধুলায় পড়ে গেল দেখলাম কত কঠিন মাটি সেই কঠিন মাটিতে আছাড় খেয়ে ধুলায় পড়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ওই ধুলায় গড়াগড়ি দিয়ে নয়নের জলে আমি তাকে দেখলাম সে ওই কঠিন মাটিতে নুড়ি কাকরে ভরা তার অঙ্গকান্তি কোমল যিনি সুকোমল অঙ্গ আর সেই অঙ্গখানি ওই ধুলায় গড়াগড়ি দিয়ে নয়নের জলে কাঁদছে আর হরিবোল হরিবোল বলে নয়নে অশ্র বিগলিত হচ্ছে প্রাণনা আমি এমন কেন দেখলাম স্বপ্নে কেন এই গৌরবর্ণ পুরুষকে আমি দেখলাম কেন আমার আজ এমন হলো তুমি বলে দাও বধূ আমি যে বিচারিণী হয়ে গেলাম আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম আমি যে গোবিন্দ ভালোবাসি গোবিন্দ ছাড়া আর কিছু ভাবতে পারি না তখন গোবিন্দ আমার যেই কথাটি বলতে যাবেন বলছে দাঁড়াও বধূ আর একটা কথা তোমায় বলি আমি সাধের বৃন্দাবনে অনেক অনেক দেবতাকে আমি দর্শন করেছি চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে প্রাণনা এই বৃন্দাবনে চতুর্ভুজ আদি কত চতুরানন প্রজাপতি ব্রহ্মা সেই প্রজাপতি ব্রহ্মার আমি চতুর্বদন দেখেছি পঞ্চানন মহেশ্বর দেবাদিদেব ভোলানা যার পাঁচটা বদন আমি তাকে দর্শন করেছি আরো কত দেবদেবীকে আমি দর্শন করেছি কিন্তু তাদের দর্শন করে তাহি তিরোপিত মন নাহি ভেলো কদাচর তাদের প্রতি কোনো দিন আমার মন ধেয়ে যায়নি তাদের ওই রূপে কোনো দিন আমায় পাগল করতে পারেনি ওই রূপে আমায় আকৃষ্ট করতে পারেনি হরি বল হরি বল কিন্তু জানো বধু আজ আমার এমন হলো সে গৌরাঙ্গ হরিল মোর মন ওই গৌরাঙ্গ নামের সুপুরুষ তার অঙ্গ এত জ্যোতি এত লাবণ্য অঙ্গকান্তি সেই গৌরবর্ণ পুরুষটি বধুকে আমার মনোহরে নিয়েছে মনোহরে
আমার মন করে নিয়েছে আমার মন ভরে নিয়েছে ওই গৌর বর্ণ পুরুষ আমার মন করে নিয়েছে ওই গৌর বর্ণ পুরুষ আমার মন করে নিয়েছে প্রাণনা এখন আমার গতি কি হবে তুমি বলে দাও যারা স্বপ্নে পর পুরুষকে দেখে সে নারীর বেঁচে থেকে কি লাভ সে সতী নারীর পর পুরুষের প্রতি মন ধেয়ে যায় তার বেঁচে থেকে কি লাভ যে সতী নারী পর পুরুষের প্রতি আকৃষ্ট হয় তবে আমার এই প্রাণ রেখে কি লাভ কেননা আমি মনে মনে চিন্তা করেছি আমার জীবনে যা কোনোদিন ঘটে নাই আজ যখন সেই ঘটনা ঘটেছে আমি শ্রী যমুনার জলে গিয়ে আমি ঝাঁপ দিয়ে হাগবি আমি আমার এই প্রাণ বিসর্জন দেব আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রাণ তেজিব এই প্রাণ আমি আর রাখব না যেই না রাধা রানী এই কথা বলে ওই স্থান পরিত্যাগ করে বলছে প্রাণনা তবে আমি চললাম ওই যমুনার চলে গিয়ে আমি ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেবই দেব এই প্রাণ আমি আর রাখব না কারণ আমার জীবনে মরণে গোবিন্দ ছাড়া আর কিছু নেই আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি আর আজ যখন আমারই দশা হলো আমি আর এ প্রাণ রাখব না বোধহয় অন্তর জামি তুমি তো তোমার ভক্তের অন্তরের বেদনার কথা বোঝো তুমি তার মনের চিন্তাধারাটা সবই বোঝো তা তোমার এই রাধারানীরও তো তাই দশা এই জীবনে গোবিন্দ ছাড়া আমার আর কেউ নেই আমার জীবনে গোবিন্দ যৌবনে গোবিন্দ গোবিন্দ তাই জীবনে গোবিন্দ গোবিন্দ আমার জীবনে গোবিন্দ যৌবনে গোবিন্দ গোবিন্দ আমার আমার কি ওগো প্রাণনা আমার জীবন
আমার গোবিন্দ চরণে সকলি সপেছে গোবিন্দ আমারি প্রাণ গোবিন্দ চরণে সকলি সপেছি গোবিন্দ আমারি প্রাণ নানা গোবিন্দ বিনা আর জানি না জয় রাধে বলি গোবিন্দ আমার জীবন যৌবন গোবিন্দ ছাড়া আর জানি না গোবিন্দ আমার জীবন যৌবন গোবিন্দ ছাড়া আর জানি না গোবিন্দ তাই কৃষ্ণ বলে এ প্রাণ আমি ত্যাগ করব এই বলেছেই না রাধারানী যেন মায়েরা ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে যাবে কেন ধিক্কার জীবনে যে রাধারানী গোবিন্দ সেবা ভিন্ন আর জান জানে না সেই রাধারানী কেন আজকে স্বপ্নে পরপুরুষকে দেখল কেন সেই কৃষ্ণ বর্ণ কৃষ্ণ নয় কেন সেই গৌরবর্ণ পুরুষ না 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 আমি দিচারি নি আমি কলঙ্কি নি নিশ্চয়ই কোনোরকম ভাবে আমার মনে কোনো সুপ্ত বাসনা ছিল তাই আমার এমন কোনো একটা আমি রাখব না সেই রাধারানী ছুটে যাবে আমার গোবিন্দ রাধারানীর হাতটা টেনে ধরল প্রেমময়ী রায় স্বপ্নে যাকে তুমি দেখেছ স্বপ্নে যে গৌরবর্ণ পুরুষকে দর্শন করেছ সে কোনো পরপুরুষ নয় সে যে আমারই রূপ তা কি করে সম্ভব বোধ তুমি তো কালো আর আমি যাকে দেখলাম সে যে গৌরবর্ণ তার হাজার লম্বিত বাহুযুগ কি অঙ্গের রূপ কান্তি লাবণ্য অঙ্গ জ্যোতি অঙ্গ শোভা তার রূপে যেন মনে হয় ত্রিজগৎ পাগল হয়ে যায় কিন্তু আমি তো তার সঙ্গে তোমার রূপের কোনো মিল খুঁজে পেলাম না তুমি বাঁকা সে সোজা তোমার হাতে মুরলি থাকে সে দুই বাহু তুলে হরিবোল হরিবোল বলে আবার কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে নয়নের চলে কাঁদছে আমি তো তোমার মধ্যে এমন ভাব কোনোদিন দেখিনি বোধহয় রাধারানী বলছে প্রাণনা তুমি আমাকে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলো নইলে আমি যে শান্তি পাবো না গোবিন্দ মৃদু মৃদু হাসছে তিনি তো ভক্তকে কাঁদিয়ে সুখ পান আনন্দ পান বলে যে করে আমার আস তার করি সর্বনাশ তারপরেও যদি না ছাড়ে আমার পা তখনই তাকে করি আমার দাসের অনুদান এত সহজে কৃপা করেন না একেবারে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি ভক্তে পরিণত করে নেন তারপর কৃপা করেন তামা রাধারানী অনেকক্ষণ ধরে কাঁদছেন কষ্ট পাচ্ছেন নিজেকে ধিক্কার দিচ্ছেন ভাবছেন এই প্রাণ আর রাখবেন না গোবিন্দ তখন বললেন রাধে মৃদু হাসছে বধূ আমি কষ্ট পাচ্ছি আর তুমি হাসছ বলছে রায় আমি হাসবো না তুমি আমারই রূপ দেখে অমন করে কাঁদছ তুমি কি কখনো পরপুরুষের কথা ভাবতে পারো নাকি স্বপ্নে দেখতে পারো তুমি যাকে দেখেছ ওটা আমারই রূপ বলছে তা কি করে সম্ভব তোমার রূপ কি করে হলো সেটা বলছে তোমায় বলি শোনো রায় আমি ত্রেতাযুগে রামচন্দ্র রূপে এসেছি এই রূপে তুমি পাগল হয়েছো
এই রূপ তোমার মনকে আকৃষ্ট করেছে, তোমার এই রূপ আমার ভালো লেগেছে এবং আমার রূপ তোমারও ভালো লেগেছে। আচ্ছা, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে আমি যেই কৃষ্ণ হয়ে এসেছি এই রূপেও তোমার মন মজেছে, এই রূপও তোমার ভালো লেগেছে, তিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে তাই তুমি পাগলিনী। আমি মনে মনে ভাবলাম এইবার নদিয়াতে কলিযুগে আগত কলিযুগ প্রায় আর দ্বাপরের শেষ প্রান্ত, মনে মনে ভাবলাম এই কলিযুগে আমি একটু ভিন্ন কান্তি, ভিন্ন কলিবর, ভিন্ন ভাব নিয়ে অবতীর্ণ হব। রাম আদি অবতারে ক্রোধে না অস্ত্র ধরে অসুরের করিল সংঘাত, অন্যান্য যুগে ভগবান বললেন রাধে আমি অস্ত্র ধারণ করেছি, যাকে যেভাবে প্রয়োজন হয়েছে সাজা দিয়েছি, যাকে যেভাবে প্রয়োজন হয়েছে কৃপা করেছি, কিন্তু এই দ্বাপর যুগ ছেড়ে আমি কলিযুগে যখন অবতীর্ণ হব এবার আমি অস্ত্র ধারণ করব না, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব না মারিব। আমি কি করব জানো রায়? আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি হরি নাম প্রেম দিয়ে কলির জীবের চিত্ত শুদ্ধি করিব সবার, কারণ আমি দেখলাম শোনো সব সময় যে শাসন দিয়ে কাজ হবে তা বাবা হবে না, প্রেম চাই, ভালোবাসা চাই বাবা। এক মায়ের তিনটে ছেলে, তা বড় ছেলেটা খুবই ভালো, মেজো ছেলেটা একটু মোটামুটি, আর ছোটটা ভারী দুষ্ট, ভীষণ উশৃঙ্খল। বাবা মা তাকে বুঝিয়ে তাকে মেরে ধরে ঘরে আটকে রেখেও তাকে মানুষ করতে পারছে না। মহাজন বললেন যে ছেলে কোনো কথাই শুনবে না তাকে মেরে শিকল দিয়ে ঘরে বেঁধে রেখেও তুমি সঠিক পথে আনতে পারবে না, তুমি জানবে ওই শাসন করে মেরে যা না করা যায় ভালোবাসা আদর দিয়ে তাই করা যায়। তখন কি করতে হবে? ওকে ছোট থেকে বোঝাতে হবে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো শিক্ষা, ভালো ভালো শিক্ষণীয় গল্প কথা বলে ওকে ভালোবাসা আদর দিয়ে সঠিক পথে আনতে হবে। এই যে সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগ বলে, এই চারটে যুগ হলো চারটে ভগবানের সন্তান, পরমপিতা ভগবান, আর চারটে যুগ হলো তার সন্তান, তার ছেলে। তা সত্য ত্রেতা দ্বাপর পার হয়ে গেছে, কলিযুগ হলো ছোট ছেলে, বললেন একে ওই মারধর করে শাসন করে হরিনাম দেওয়া যাবে না, কারণ আগত কলিযুগে কলিযুগে কলির জীবের আয়ু হবে স্বল্প আয়ু, স্বল্প আয়ু হবে অন্নগত প্রাণ, স্বল্প আয়ু অন্নগত প্রাণ। হে রাধে কলির জীব দুবেলা দুমুঠো অন্ন না খেতে পেলে তারা বাঁচতে পারবে না, ভজন মাথায় উঠে যাবে, তাই বলে কি এরা কৃপা পাবে না? তাই বলে কি এরা ভগবত কৃপা পাবে না? এরা ভগবত প্রেম পাবে না? অবশ্যই পাবে, যা কোনো যুগে কেউ পায়নি তাই পাবে কলির জীব। আমি তাদের জন্য নদিয়ায় অবতীর্ণ হব। তাই রাধে তুমি চিন্তা করো না, তুমি ভুল, তুমি চিন্তা করো না রাধে, আমার যে রূপ তুমি দেখেছ এই রূপেই আমি আগত কলিযুগে অবতীর্ণ হব। হরি বল হরি বল। রাধে আগত কলিযুগে আমি গৌর হয়ে নদিয়ায় যাব, বললো কেন, তার কারণটা কি এবং কিভাবে তুমি গৌর হচ্ছে এটা আমায় বোঝাতে হবে। তখন গোবিন্দ রাধারানীকে কি রূপে দেখাবে? বলছে দেখো তোমার অঙ্গ আর আমার অঙ্গ এক হব। বলছে সেটা কি করে সম্ভব, দুটি দেহ এক কি করে হয়? গোবিন্দ রাধারানীকে মন পরীক্ষা করার জন্য প্রথমে বলছে রাধে এমন করলে হয় না, তুমি থাকিবে আমার অন্তরে আমি রহিব উপরে, এই রূপে প্রকাশ হব। রাধারানী বলছে বধূ এ তুমি কি বলছো,
তোমার কোমল জিনিস কোমল অঙ্গ, আর তুমি থাকিবে উপরে আর আমায় রাখিবে অন্তরে। নানা বধু আমি যা দেখলাম, ওই যে হরি বল বলে নদীয়ার কঠিন মাটিতে আছাড় খেয়ে ধুলায় হরি বল বলে গড়াগড়ি যাচ্ছে, হরি বল হরি বল, ওই মাটিতে সত্যি যদি তাই তুমি পড়ে ওইভাবে হরিনাম করো, তবে তোমার কোমল অঙ্গে কত ব্যথা লাগবে। শ্রীকৃষ্ণ অঙ্গে আমার চন্দন দিতে কর কমল কাঁপে, আর সেই অঙ্গ ওই নদীয়ার কঠিন মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি যাবে। আমি তোমার ধারানি হয়ে তা তো কিছুতেই সইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না প্রাণনা, তাই তোমায় আমি একটা কথা বলি। শোনো বধু হে, তুমি থাকিবে আমার অন্তরে, অন্তরে আমি রহিব উপারে, উপারে অন্তর কৃষ্ণ বাইরে রাধা, এই রূপে আমরা অবতীর্ণ হব। কিন্তু বোধ করো এই দুটি দেহ এক হবে কি করে আমায় একটু বলো। বলছে প্রাণনা কি করে আমরা দুটো অঙ্গ এক হব। তখন গোবিন্দ কি করলেন, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তবের প্রতিবিম্ব, একটা কৌস্তবের প্রতিবিম্বতে প্রথমে কৃষ্ণ প্রবেশ করলেন, আর সেই প্রতিবিম্বতে কৃষ্ণ প্রবেশ করার পর এবার গোবিন্দ বলছে রাধারানী এবার তুমি প্রবেশ করো। আগে কৃষ্ণ প্রবেশ করলেন প্রতিবিম্বে, তারপর রাধারানী, এই রূপে বললেন আমরা দুটি অঙ্গ এক হয়ে গৌর হব, হরি বল হরি বল, গৌর হয়ে নদীয়ায় যাব। তাহলে আমি অন্তরে আর বাইরে আমার রাধারানী, এইভাবে দুটি দেহ আমাদের এক হবে। আর আমরা কি করব, অন্তরে করব রাধারানীর প্রেম রস আস্বাদ, আর বহিরঙ্গে করব হরিনাম প্রেম দিয়ে প্রতিদিনই উদ্ধার, হরি বল হরি বল। এই রূপে শ্রীধাম নবদ্বীপে কলিযুগে প্রকাশ হব। রাধারানী আমার খুব ভালো লেগেছে যে গোড়া রূপে তোমার মনে মজেছে, গোড়া রূপে তোমার মনে মজেছে, আমি গোড়া রূপে নদীয়ায় যাব, গোড়া রূপে তোমার মন মজেছে, আমি গোড়া রূপে নদীয়ায় যাব, গোড়া রূপে তোমার মনে মজেছে, সেই রসের বিষয় মতি রূপে নদীয়ায় যাব, রাধে তুমি আমার সেই রসের বিষয় মতি রূপে নদীয়ায় যাব, আমরা দুই অঙ্গ এক অঙ্গ হব, রাধারানী বলছে প্রাণনা তুমি আমাকে একটা দ্বন্দ্ব দ্বিধার মধ্যে রেখে কষ্ট দিয়েছো, এবার আমি জানতে চাই তোমার মধ্যেই কেন সব সর্বদা তুমি কৃষ্ণবর্ণ দেখেছি, কিন্তু হঠাৎ করে তোমার মনে এই বাসনা হলো কেন যে আমরা দুই অঙ্গ এক হয়ে যাব, তুমি গৌর হয়ে নদীয়ায় যাবে। বলছে শোনো রাধারানী, এই বৃন্দাবনে থেকে আমি সব কিছু করতে পেরেছি, একটা জিনিস থেকে আমি বঞ্চিত হয়েছি, সেটা কি? রাধে কই ছন রাধা প্রেম, রাধা প্রেম কই ছন মধুরী মাধুরী কই ছন সুখে রাধা প্রেমা, বৃন্দাবনে আমি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি কৃষ্ণ, আমি মাত্র ছদিন বয়সে পুতনাবধ করেছি,
15 দিন বয়সে আমি অগাসুর বধ করেছি, প্রলম্বাসুর, বকাসুর, আরো কত কত রাক্ষস রাক্ষসী এই বৃন্দাবনে শিশুকালে আমি নিধন করেছি। হরি বল হরি বল। এই বৃন্দাবনে আমি দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে আমি গিরি গোবর্ধন পূজার প্রচলন করিয়েছি, কিন্তু আমি অনেক কিছু করেছি, শুধু আমি একটা জিনিস থেকে বঞ্চিত, রাধারানীর প্রেম আমি আস্বাদন করতে পারিনি। কই শোনো রাধা প্রেমা, হে রাধারানী তোমার প্রেমটি কেমন, কই শোনো মধুরিমা, রাধারানী তোমার প্রেমের মাধুর্যই বা কেমন, কি তোমার প্রেমের মাধুর্য, এবং কই শোনো সুখে তুহব, ও রাধে আমাকে ভালোবেসে তুমি দিনরাত পাগলিনী, আমায় ভালোবেসে তুমি দিনরাত কাঁদো, তুমি বাদিনীদের ঘরে বসত করে তুমি জোরে জোরে কৃষ্ণ নাম করতে পারো না বলে তুমি ওই উনুনে শুকনো কাষ্ঠ জ্বালিয়ে তাতে আবার জল ঢেলে দিয়ে ধোঁয়ার ছলনা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। জানো রাধে, আমি এই তত্ত্ব কোনোদিন জানতে পারলাম না যে আমার রাধারানী, আমিও রাধারানীকে ভালোবাসি কিন্তু তার চাইতে দ্বিগুণ তুমি আমায় ভালোবাসো, আর এই ভালোবেসে তুমি যে কি সুখ পাও, তুমি কি আনন্দ উপভোগ করো এটা আমি জানতে পারলাম না। এই বৃন্দাবনে এসে কৃষ্ণ অবতার নিয়ে আমি জানতেই পারলাম না যে আমার রাধারানী কিসে সুখী, আমার রাধারানী কেন আমায় এত ভালোবাসে, কেন রাধারানী দিন রাত কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জলে কাঁদে, আমার রাধারানী কেঁদে কি সুখ পা, আমার রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পা, এটা আমি কখনো জানতে পারিনি। তাই রাধে তোমার কাছে করজোর করে বলি, তুমি যে ভক্তিমতি তুমি আমায় একটু ভক্তি দেবে রাধে, যে ভক্তিটা আমার মধ্যে নেই, আমি সরৈশ্বর্যপূর্ণ ভগবান হতে পারি কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, যে ভক্তির দ্বারা আমি তোমায় ভালোবাসতে পারব। তাই রাধে আমি তোমায় করজোর করে মিনতি করে বলি, রাধে গো রাধে গো, তোমার চরণ দুটি জড়িয়ে ধরে বলি, যা আমার জন্মে কোলো না, যেন কলিযুগে গিয়ে আমার এই ভুল আর না হয়, আমি যেন কলিযুগে গৌর হয়ে গিয়ে, হে রাধে আমি যেন তোমার প্রেমের রসে আস্বাদন করতে পারি করতে পারি, তাই তার জন্য তুমি আমায় কৃপা করো কৃপা কর, তোমার কৃপা না হলে আমার কিছু হবে না হবে না, কারণ আমি নারদের কাছে গিয়েছিলাম আমি নারদকে করজোর করে বললাম, ওহে নারদ হে নারদ, কোথায় গেলে ভক্তি পাওয়া যাবে বলতে পারো, যে ভক্তির দ্বারাই আমার রাধার প্রেম আস্বাদন করতে পারব, আমায় তুমি ভক্তি প্রদান করো প্রদান করো। এই কথা শুনে নারদ আমায় কি বলল জানো রাধে, হে গোবিন্দ দিনরাত ভক্তিমতির সঙ্গ করি তুমি আমার কাছে এসেছো ভক্তি চাইতে, আমি ভক্তি কোথায় পাবো প্রভু, আমার কাছে ভক্তি নেই, ভক্তি যদি পেতে হয় 18 পুরাণের কাছে যাও, শ্রীমদ ভাগবতের কাছে যাও, গীতার কাছে যাও, মহাভারতের কাছে যাও, এদের কাছে গেলে তুমি ভক্তি পাবে। আমার গোবিন্দ মনে মনে ভাবলেন মায়েরা 18 পুরাণ শ্রীমদ ভাগবত শ্রীমদ ভগবত গীতা আমি এই এক একজনের কাছে এক এক সময় নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে, তিনি তো জগদীশ্বর ভগবান, তাই তিনি কি করলেন
একবারে সকল গ্রন্থকে এক জায়গায় ডেকে আহ্বান করল, এক জায়গায় ডেকে আহ্বান করে আঠারো পুরাণ শ্রীমৎ ভাগবত গীতা মহাভারত রামায়ণ সবাইকে করজোড়ে বলল, গো তোমরা আমায় ভক্তি প্রদান করো। তখন এই সকল গ্রন্থ এক সঙ্গে বলে উঠল, ভগবান তুমি আমাদের কাছে এসেছো ভক্তি নিতে, ভক্তি তো আমাদের কাছে নাই, ভক্তি যদি পেতে হয় তুমি দিন রাত যে রাধা রানীর সঙ্গ করো সেই রাধা রানীর কাছে যা গোবিন্দ। এইভাবে রাধা রানীর কাছে গেলেই যে তুমি ভক্তি পাবে তা নয়, হে প্রাণ গোবিন্দ গোবিন্দ তোমায় প্রকৃতই যদি ভক্তি লাভ করিতে হয় তবে বৃন্দাবনেশ্বরী রাধার পদে আশ্রয় না, আশ্রয় না, তুমি রাধার নাম ধরে ভজনা করো, তাই গৌর হরি হরি ভজন তুমি রাধার না গোবিন্দ ধরে রাধে 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 তুমি ভজন করো, আমায় রাধে কৃপা করো বলে তুমি রাধা রানীর নামে ধরে রাধা রানীর ভজন করো, বলি রাধে কৃপা ধনে তুমি ভজন করো, রাধে কৃপা জয় রাধে রাধে তুমি কৃপা না করে আমার যে প্রেম আশ্বাদন হবে না, তুমি কৃপা না করে আমার যে গৌর হয়ে নদীয়ায় যাওয়া সার্থক হবে না, তুমি আমায় কৃপা করো, কারণ তুমি যে করুণাময়ী কৃপাময়ী দয়াময়ী রাধা রানী বলি বুক নয়ন
তুমি রাধা রানীর নামে ধরে ভজনা নয়ন জলে রাধার না রাধারানীর কৃপা না করেছে আমার কবে দুটি নয়ন জলে রাধে দয়া করো করো বলে ওগো ভোগবার সাজে দুটি নয়ন জলে আমি রাধি রাধারানি না করো আমার যে তোমার প্রেম রস আস্বাদ হবে তোমার চরণ ধরে বলি রায় আমায় তোমার প্রেমে প্লাবিত করে দাও তোমার ভাবে আমায় ভাবিত করে দাও ভাষায় দুটি নয়ন জলে বলুন তো বাবা না কাঁদলে কি ভগবত প্রেম পাওয়া যায় কি বাবা জগতে কত বড় বড় মহাজ্ঞানী মহাযোগী মহাতপস্বী মহাপণ্ডিত কিন্তু যে পাণ্ডিত্যে প্রেম নেই সে পাণ্ডিত্যে কখনো গোবিন্দ মিলে না আজ যিনি জগৎপতি জগৎ মুনাধা সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক পরম ব্রহ্ম সনাতন যোগী যারে যোগে পায় না মুনি যারে মনে পায় না ধ্যানী যারে ধ্যান করে পায় না যে প্রজাপতি ব্রহ্মা পাঁচ যে চতুরারণ ব্রহ্মা আজও চার বদনে তার নাম জপে চলেছে পঞ্চানন মহেশ্বর তার পাঁচ বদনে শ্রীহরির নাম জপে চলেছে হরি বল হরি বল তারা পায় নাই প্রেম আর
স্বয়ং যিনি জগদীশ্বর ভগবান, আমার বৃন্দাবনেশ্বরী আলাভোলা গোয়ালিনী চরণ ধরে নয়নের জলে, হরি বল হরি বল, যিনি ভগবান এত কঠিন কঠিন লীলা করতে পারেন সেই ভগবান, আজ সাধারণ এক গোয়ালিনী আমার রাধা রানী তার চরণ ধরে কাঁদছি, রাধার চরণ দুটি বুকের মাঝে জড়ায়ে ধরে হারাই হারাই, রাধার চরণ দুটি হিয়াই ধরে বলছে রাধা রানী তোমার প্রেমে আমায় প্লাবিত করে দাও, তোমার ভাবে আমায় ভাবিত করে দাও, তুমি যদি আমায় তোমার ভক্তি প্রেম না দাও আমার যে গৌর হয়ে যাওয়া সার্থক হবে না, আমি চাই এ জন্মে যে ভুল আমার হয়েছে এই ভুল যেন কলিযুগে গৌর রূপে গিয়ে আর না হয়। রাধে তোমার ভাবকান্তি অঙ্গীকার করে করে রাধে গো তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি আমি নদীয়াতে হব উদয়, রাধে তোমার রূপ তোমার ভাব কান্তি অঙ্গীকার করে ছুটে যাব নদীয়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে শচি গর্ভে আমি জন্ম লব জন্ম লব, আমি জন্ম নিয়ে কি করব জানো, তুমি যদি তোমার প্রেমে আমায় প্লাবিত করে দাও, তোমার ভাবে কান্তি প্রেমে আমি প্লাবিত হয়ে ওই নদীয়ায় গৌর হয়ে কি করব জানো কি করব জানো, আমি রামলিতে ধুলাই পড়ব ধামলিতে নয়নে দিয়ে বাড়ি ধরবে কলির জীব যদি উদ্ধার করিতে হয় প্রেমের প্রয়োজন, তাই শুধু হরিনাম নেব না, কারণ শুধু হরিনাম দিলে কলির জীব হরিনাম গ্রহণ করবে না, তাই হরিনামের সঙ্গে প্রেম বিলাব জীবের দ্বারে দ্বারে কলির জীবের হাতে ধরে আর পায়ে পড়ে পায়ে পড়ে যে লবে তারেও দিব, এই রূপে আমি নদীয়ায় গিয়ে গৌর হব, আমি গৌর হয়ে কি করব জানো রাধে, হরি নামের মালা করে লয়ে আমি জীবের দাঁড়ে দাঁড়ে হরি আমি নাম বিলাব জীবের দাঁড়ে দাঁড়ে
स्वामी जीवर दारे दारे हरि नाम बिलाब जीवर दारे दारे हरि नाम बिलाब एई कलि हत जीवर हाथे धरि যদি হাতে ধরেও নাম না নেয় এই প্রতিদি জীবের পায়ে এবার আমি নিরভিমানী হয়ে নিরহংকারী হয়ে ভগবান রূপে নয় আমি ভক্ত হয়ে জীবের দারে দারে জীবের গতি ধরে দুটি পায়ে পড়ে কলির জীবের দাড়ি আবি নামিবি মহাপ্রভু বললেন রাধা রানী মানে আমার গোবিন্দ বলছে রাধা রানী তুমি জানো না এই কলির জীবের শুধু হাতে পায়ে ধরে আমি নাম মিলাব না আমি নিজে কাঁদি বইয়া আমি কাঁদিবো কাঁদিবো আমি নিজে কাঁদিবো আমি নিজে হরি হই নিজে হরি বলে জগ জীবে হরি বলা কারণ কি জানে এই কলির জীবের স্বল্পায় অন্নগত প্রাণ অন্যান্য যুগের মতো কঠিন ভজন দিলে এরা পারবে না কিন্তু কি জানেন বাবা সত্যতে তা দাপর যুগে তারা বড় বড় ভাগ্যবান ভাগ্যবতী হতে পারে যারা দিন রাত না খেয়ে ভজন করতে পেরেছে গভীর অরণ্যে জঙ্গলে পাহাড়ের তল পাহাড়ের গুহায় পাহাড়ের চোরায় উঠে তারা সাধনা করেছে হরি বল হরি বল তাদের আয়ু ছিল বেশি হাজার হাজার বছর ধরে তপস্যা করেও যে ভগবানকে পাইনি আমরা সেই ভগবানকে ঘরে পেয়েছি বলুন তো বাবা আমার মহাপ্রভুর মতো এমন দয়াল কি আর হবে আর হওয়ার নয় আর হবেও না বললেন আজ থেকে 537 বছর আগে যে পাগলটা নবদ্বীপের মাটিতে এসেছিল ভারতবর্ষের মাটিতে আজ বলছে ভারতবর্ষ একদিন তো ভারত বাংলা এক ছিল বাবা কিন্তু মহাপ্রভু তো সেই তখন এসছে তাহলে এই বাংলার মাটিতে যিনি এসেছেন সরৈশ্বর্যপূর্ণ ভগবান তাকে আমরা যে রূপে পেয়েছি কোনো যুগে কেউ কি এমন দয়াল গৌরকে পেয়েছে কেউ পাইনি এমন করুণার অবতরী হওয়ার নয় আর হবেও না ধন্য ধন্য কলির যুগ ধন্য 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 কলির জীব ধন্য যাহা অবতীর্ণ হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য হরি হরি আমার মহাপ্রভুর মতো এমন করুণার অবতরী এমন দয়াল কোন যুগে আসে নাই আর আসবেন না তাই রাধারানীর কাছে অনুমতি নিয়ে ওই রাধাকৃষ্ণ দুই অঙ্গ এক হয়ে শ্রীধাম নবদ্বীপে আসলে রাধারানীকে কথা দিলেন রাধে আমি অন্তরে করব তোমার প্রেম লীলা রস আস্বাদন এটা হবে আমার মুখ্য উদ্দেশ্য আর গৌণ কারণ কি হবে জানো বহিরঙ্গে করব হরিনাম প্রেমে জগতের জীব উদ্ধার হরি বল হরি বল তাই তো দুই অঙ্গ এক হয়ে আমার গোড়ার নদিয়ায় আস কিন্তু এটাই কি একমাত্র কারণ বাবা মায়েরা ভগবান কি আমরা ডাকলেই চলে আসেন না দেখুন সমস্যা যদি ঘোরতর না হয় সমস্যা যদি বিরাট আকার ধারণ না করে ভগবান স্বয়ং কখনো আসেন আমাদের
চিরাচরিত যে সনাতন ধর্ম বাবা, এই ধর্মে বলা হয়েছে ভগবান স্বয়ং ধরাতলে নেমে এসেছে, কিন্তু অন্যান্য ধর্মে বললেন না ভগবান স্বয়ং ধরাতলে আসেন না, তবে এসেছেন কি? ইসলাম ধর্মে বলা হয়েছে ভগবান ঈশ্বর স্বয়ং না এসে তার দূতকে পাঠিয়ে দিয়েছে ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে প্রচার করার জন্য। এটা বলেছেন ইসলাম ধর্মে যে ভগবান নিজে না এসে তার দূতকে পাঠিয়েছে। তাহলে ঈশ্বরের দূতকে মায়েরা, ঈশ্বরের দূত হলেন হযরত মুহাম্মদ। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে না ভগবান স্বয়ং কখনো ধরাতলে নেমে আসেন না, তবে ধর্ম রক্ষা হলো কি করে, ধর্ম প্রচার হলো কি করে? খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, ঈশ্বর তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে ধর্মকে রক্ষা করার জন্য। এটা খ্রিস্টান ধর্মে বলেছে। তাহলে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের সন্তান কি? যিশু খ্রিস্ট। কিন্তু বাবা, আমাদের আদি চিরাচরিত যে সনাতন ধর্ম, এই ধর্ম বলল না ভগবান স্বয়ং ধরাতলে এসেছে। তাহলে এই তিনে মিলে কি মারামারি করবো না লাঠালাঠি করবো? আমি বলবো আমার ধর্ম বড়, ইসলাম বলবে আমার ধর্ম বড়, খ্রিস্টান বলবে আমার ধর্ম বড়। বললেন দেখো, জীবনে কোনো কিছুর সমাধান পেতে গেলে তর্ক মারামারি লাঠালাঠি করে তুমি সিদ্ধান্ত পাবে না, পেতে পারো না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। ভগবত প্রেমটা একেবারে আলাদা বস্তু, কখন কার জীবনে কিভাবে আসবে কেউ আমরা বলতে পারি না। ভগবান 18 তত্ত্ব দিয়ে মানব দেহটা করে পাঠিয়েছে, এই ভক্তিটা তিনি দেননি, এটা দিয়েছেন সাধু সঙ্গে। বললো ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, শাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ প্রেম উপজয়, সাধু সঙ্গে হয় সব তীর্থ দর্শন, অনায়াসে জীবে পায় আমার শ্রীকৃষ্ণ চরণ, শ্রীকৃষ্ণ চরণ, শ্রীকৃষ্ণ চরণে রতি সেই সেই উত্তম গতি, আরে জি মরে অকার। তাহলে ভক্ত সঙ্গ করলে ভক্ত হয়, সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হয়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়, হরি বল হরি বল, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস। তাহলে যাই হোক, আমরা তর্ক বিবাদ করে কোনো মীমাংসার সমাধান করতে পারবো না, সমস্যার সমাধান পাবো না। মহাজন আমাদের শাস্ত্রে বললেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত, হরি বল হরি বল, বলেন বিচার করতে হবে। যে বিচক্ষণ ব্যক্তি হবে সে মারামারি করবে না, সে তর্ক বিবাদে যাবে না, শান্ত করে সবাইকে বুঝিয়ে বলবে শোনো এখানে আলোচনার ব্যাপার আছে, আলোচনা করো। দেখা গেল কোনো একজন মা এখানে দুধের শিশু কোলে নিয়ে কীর্তন শুনছেন, তাই কীর্তন শুনতে শুনতে দেখা গেল বাবা বাচ্চাটাই কীর্তনের আসরে হরিবাসরে কেঁদে উঠল, পাশের ভক্তের অসুবিধা হবে, তাই তখন মা কি করছে বাচ্চাটাকে থামানোর চেষ্টা করছে, বাচ্চাটার কান্না থামছে না। তা কেউ বলছে দিদি একটু ঘুরে এসো বাচ্চাটার কান্না থামবে, তা বাচ্চাটাকে নিয়ে একজন পারে পাশে যে বসেছিলেন, মা আসরে বসে পাশে যিনি বসে একজন ঠাকুমার মতো বয়স হোক আর পিসিমার মতো বয়স হোক, নিয়ে বাইরে থেকে বাচ্চাটাকে ঘোরাতে গেল, তা বাচ্চাটার কান্না থামছে না। ওই মেলায় রঙিন খেলনা বিক্রি হচ্ছে, লাল নীল সবুজ হলুদ রঙে, তা কী করলেন উনি ওই বাচ্চাটাকে একটা খেলনা কিনে দিলেন, এবার ওই খেলনাটা পেয়ে বাচ্চাটা কান্না থেমে গেছে। এইবার বাচ্চাটা ওই খেলনাটা বারবার তার হাত থেকে নিতে চাইছে, আর যে ব্যক্তি বাইরে নিয়ে গেছেন তিনি কিন্তু খেলনাটা দিচ্ছেন না, একবার কাছে নিয়ে যায় আবার সরিয়ে নেয়, কাছে নিয়ে যায় সরিয়ে নেয়। বেশ মজা পেয়েছে বাচ্চাটা, যাক এইভাবে হরিবাসনে নিয়ে আসলেন, আবার ট্যা করে কেঁদে উঠল, আবার কেঁদে উঠেছে, আবার উঠে নিয়ে গেলেন। এইবারে মায়েরা বাবা আগের খেলনাটা দিয়ে ঘুরেছিল কান্নাটা, এবার কিন্তু যতই ওই খেলনা দেখা আর যতই হাতে তুলে দিক
সে কিন্তু ভুলছে না, কারণ এই খেলনাটা আগের বেলা হাতে দিতে চাইনি, বারবার দিতে গেছে, দূরে সরিয়ে নিয়েছে। বাচ্চাটা বেশ মজা পেয়েছে, কান্না থেমে গেছে। এইবার ওই খেলনাটা বারবার যতই তুলে দিচ্ছে বাচ্চাটার হাতে, সে বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। সার্থত্বটা কি বুঝলাম মায়েরা? এটা একটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে জীবনে কোনো দিন আসা যায় না। তাহলে সিদ্ধান্তটা কি পেলাম? বলছে সিদ্ধান্তটা হলো এই, যে মায়ের সন্তান তার পাশ থেকে কোনো ঠাকুমার বয়সী ঠাকমা বা কোনো পিসিমা তাকে বারবার নিয়ে গিয়ে ওই মেলায় ঘোরাতে পারে, তাকে রঙিন খেলনা দেখিয়ে ক্ষণিকের আনন্দ দিতে পারে, কিন্তু ওই পেটের যে খিদা ওটা মা ছাড়া পিসিমা ঠাকুমা দিদিমা কেউ দূর করতে পারবে না। হরি বল। আর এটা সে যখনই বুঝে যায় সেভাবে আমি কেঁদেই যাব, কেঁদেই যাব, দেখি মা আমার কতক্ষণ আমাকে দুগ্ধপান না করিয়ে থাকে। এবার মা লজ্জা পাচ্ছে হরিবাসরে, তখন মায়ের কীর্তন শোনা তখন মাথায় থাক, পরে শোনা যাবে। আগে বাইরে কোনো আড়ালে নিয়ে গিয়ে বাচ্চাটাকে দুগ্ধপান করাবে, বাচ্চাটাকে শান্ত করবে, বাচ্চার ক্ষুধা দূর করবে, তবে মায়ের কীর্তন শ্রবণ করা হবে। তাহলে এই দৃষ্টান্ত দিয়ে সিদ্ধান্ত কি পেলাম? যে প্রথমেই কিন্তু মা তাকে দুগ্ধপান করাননি, বারবার পাশের ঠাকুমা বা পাশের কোনো পিসিমা মাসিমা নিয়ে গেছে বাইরে ঘুরিয়ে আনতে, তার কান্না কিন্তু বাবা থামাতে পারেনি। তা এই যে অন্যান্য ধর্মে বললেন, ইসলাম ধর্মে বলছেন দূতকে পাঠিয়েছেন, খ্রিস্টান ধর্মে বলছেন ঈশ্বরের ছেলেকে পাঠিয়েছেন, সনাতন ধর্ম বলছে আমাদের ভগবান স্বয়ং এসেছেন, না আগে কারণটা জানতে হবে। এই জগতে জীব আমরা ভগবানকে দিনরাত ডাকি, এবার কারণটা জানতে হবে আমরা ডাকছি কেন। বিশেষত বাবা যারা ভক্ত হয় তারা ভগবানকে কাছে পেতে চায়, ভক্ত ভগবানকে পেলে আনন্দ পায়, কিন্তু আমার মতো লোভী কামী মায়াবাদী জীব যারা তারা তো ভগবত সেবার জন্য ভগবানকে ডাকে না। তাহলে আমরা কি চাই? ধনং দেখি, যশং দেখি, বিদ্যাং দেহি, যৌবনং দেহি, হরি বল হরি বল। আমার বাড়ি দাও, গাড়ি দাও, ঐশ্বর্য সম্পত্তি দাও, আমার বয়সটা যেন তাড়াতাড়ি না হয়ে যায়, আমি যেন বহুদিন যৌবন ধরে রাখতে পারি, আমি যেন বহুদিন বাঁচি, এই পৃথিবীটাকে দেখতে পাই। তাহলে আমরা এইগুলো চাইছি, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আমার দুঃখ দূর করে দাও, এ কুঁড়ে ঘরে বাস করা যায় না, এই যে চাইছি। ভগবান দেখলেন এ কারণে আমার না গেলেও চলে, এখানে ভগবান আসেন না, বলে কেন না? এর জন্য ভগবানের অন্যান্য দেবদেবীদের একটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া আছে। এই যে তোমরা মা লক্ষ্মী পুজো করো, ঘরে ধন ঐশ্বর্য বাড়বে। মায়েরা লক্ষ্মী পুজো করেন তো কি? তাহলে মা লক্ষ্মীর পুজো করলে আমাদের ধন ঐশ্বর্য বাড়বে। আচ্ছা, বিশ্বকর্মা দেবের পুজো করলে কলকারখানা বাড়বে, কত ছেলের চাকরি হবে, তাদের অভাব ঘুচে যাবে। বাবা এই সিদ্ধিদাতা গণেশের পুজো করো, যারা ব্যবসাদার তাদের ব্যবসায় অনেক টাকা হবে, অভাব ঘুচে যাবে, কুড়ে ঘরের থেকে তার পাঁচতলা বাড়িও হয়ে যেতে পারে। এইবার শুধু টাকা পয়সা ধন দৌলত হলে তো হবে না, বিদ্যা বুদ্ধিরও প্রয়োজন। তাহলে বিদ্যা বুদ্ধি পেতে গেলে ওই যে মাঘ মাসে কদিন আগে মা সরস্বতী পুজো গেল, বসন্ত পঞ্চমী, তাহলে তোমরা মা সরস্বতীর পূজা করো, তোমাদের বিদ্যা বুদ্ধি বাড়বে, এখানেও যদি বেশি বিদ্যা অর্জন করতে পারো তোমার চাকরি হবে, অভাব ঘুচে যাবে। এবার সিদ্ধান্তটা কি হবে দেখুন, বিষয় ঐশ্বর্য ভোগ বাসনা চিরকাল কারোর ভালো লাগে না, একদিন না একদিন এই ঐশ্বর্যের প্রতি তার তিক্ততা আসবেই আসবে। স্বয়ং লালাবাবু তার এসেছিল, জমিদার সব ত্যাগ করে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। আমরা সাধারণ মায়াবদ্ধ জীব, দেখবেন যার বাবা কিছু নেই তার একটু ধনী হওয়ার বাসনা জাগে, কিন্তু যার যে ধনী তার আবার ধন ঐশ্বর্য ভালো লাগে না, সে ভাবে কোথায় হরিবাসরে গিয়ে একটু হরি কথা শুনে ভক্ত সঙ্গে ধুলায় গড়াদড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদবো, একটু ভক্ত সঙ্গ করে হরির বাসরে গিয়ে কৃষ্ণ বলে কাঁদলে আমি একটু সুখ পাবো, একটু আনন্দ পাবো, আমার ভক্তির সঞ্চার হবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। কিন্তু যে ধনী নয় তার বাসনা জাগে, ঠাকুর আমায় তুমি এত দুঃখ দিয়েছো দয়াময়, আমার দুঃখ তুমি দূর করে দাও,
এই যে বিষয় যখন চেয়ে নিল ভগবানের কাছে, ভগবান দিলে এই বিষয়, ঐশ্বর্য দিয়ে নাড়াচাড়া করতে করতে, বহিরঙ্গের আহার করতে করতে, আমাদের হৃদয়ে বাবা ভিতরে বসে আছে একজন, তিনি পরমাত্মারূপী ভগবান। এই পরমাত্মা একদিন আপন প্রাণে কেঁদে ওঠে, কেন জানো? বিষয় ঐশ্বর্যে তুমি ডুবে আছো, এগুলো তো আমার ভগবান চান না, পরমাত্মা তো এগুলো চায় না, পাঁচতলা বাড়িতে বাস করতে চান না, ভালো ভালো আহার করতে চান না, ভালো ভালো রাজবেশ ওইসব পরে সুখী হতে চান না। তিনি ভালোবাসে ভক্তের ভক্তি, ভক্তের প্রেম, হৃদয়ের ভক্তি মাখানো, ভক্তের আকুল প্রাণা, চোখের জলের আকুল প্রাণা ডাক ভগবান ভালোবাসে। আরে আকুল প্রাণে ভগবানে মন প্রাণ কেঁদে উঠে, একটু কৃষ্ণ কথা ভাগবত কথা মণ্ডিত রস পান করার জন্য আত্মা ছটফট করে, ছটফট করে। আরে আত্মা যখন আকুল প্রাণে কাঁদে, কেন কাঁদে মা? অনেক সময় আমরা বলি বাবা অমুক জিনিসটা আহার করলাম কেন, আমার আত্মাই চেয়েছিল তাই আমি সেবা করেছি, না আত্মা কখনো কি ডাল অন্ন শাক সবজি মোচার ঘণ্ট এই আহার করতে চাই মায়েরা? না না, এটা আমরা সেবা করি কেন? আহার যদি না করি দেহ আমাদের সুস্থ থাকবে না বাবা, আর দেহ যদি সুস্থ না থাকে আমরা ভগবত ভজন করব কি করে, হরি বলে কৃষ্ণ বলে ডাকব কি করে, কৃষ্ণ নাম গাইব কি করে? আর তাকে যদি আকুল প্রাণে চোখের জলে না ডাকতে পারি, এই ডাক তার কানে পৌঁছবে না, তার কানে ডাক না পৌঁছলে তার কৃপাও আমরা কেউ পাবো না। তাহলে তাকে পেতে গেলে হৃদয়ের আকুল কানা ডাক চায়। আর পরমাত্মাকে কি খেতে দিতে হবে? বললেন পরমাত্মার খাদ্য হলো হে কলির জি, হে কলির মায়ান্ধ জ্ঞান অন্ধ কাম অন্ধ মোহ অন্ধ কর্মন্ধ, সারাদিন সংসারে থেকে সংসারের কর্ম করে তার মধ্য থেকে ছোট্ট একটা সময় বেছে নিয়ে সেই সময়টা একটু ভক্ত সঙ্গ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ যদি করা যায়, ওই সময়টা যদি বদনে একটু কৃষ্ণ নাম করা যায়, যদি কৃষ্ণ নাম কীর্তন করা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি কীর্তন করা হয় বদনে মায়েরা, এতে কি হয় মা? আমাদের জিহ্বাটা নিত্য করে। এই যে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ভাগবত কথা বললে আমাদের জিহ্বাটা নিত্য করে বাবা। আর এই কৃষ্ণ নাম গাইতে গাইতে এই বদনের ভিতরে জিহ্বাটা নিত্য করার ফলে একটা রস সিঞ্চিত হয়। বললেন ভগবান ভক্ত কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই বদনে রসটা যখন সিঞ্চিত হয়, ওই রসটা ভক্ত যখনই পান করে, এটাই পরমাত্মার পরম খাদ্য হয়ে যায়। আর এই কৃষ্ণ কথার রস এটা যখন পরমাত্মা পান করতে পারে না, আমরা কথা কুকথা আন কথা পরচর্চা পরনিন্দা করি, তখন ভগবান হৃদয়ে কষ্ট পান। ভগবান বললেন হস্তে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে ভব সিন্ধু হয়ে যাবে পারি। হাতে করো সংসারের কাম আর বদনে বলো মধুর হরিনাম, কেন জানো মায়েরা? এ বহিরঙ্গে যদি কারোর কোনো ব্যাধি হয় বাবা, ডাক্তারের কাছে গেলে ঔষধ খেলে ব্যাধিটা ভালো হয়ে যায়, কিন্তু কৃষ্ণ ভক্তে কৃষ্ণ প্রেম বিরহ ব্যাধি যার অন্তরে হয়েছে, কোনো ডাক্তার কবিরাজ তার এই ব্যাধি সারাতে পারে না। এই ব্যাধি একমাত্র দূরে যায় কিসে? আমার গুরুদেব বলতে হরিনাম মহৌষধি ভক্তিতে পান করো যদি,
দূরে যাবে তোমাদের সংসার, তিতাবে জ্বালার ব্যাধি ব্যাধি শ্রীনাম মহৌষধি। ভক্ত যদি ভক্তিতে পাহনে করতে পারে হরি নামামৃত সুধারস, তাহলে তার এই হৃদয়ের যে মায়ার ব্যাধি ভব ব্যাধি সব দূর হয়ে যাবে। তাই মহাজন বললে, ভগবান যখন এই কৃষ্ণ কথা রসটাকে পান করে আর তখনই আর পরমাত্মার খাদ্য হয়, কিন্তু যখন আমরা আন কথা বলি, কৃষ্ণ নাম করি না, কৃষ্ণ কথা বলি না, ভাগবতের আসরে যাই না, হরি বাসরে যাই না, ভক্ত বৈষ্ণবের চরণগুলায় গড়াগড়ি দিই না আমরা, অথচ আমরা গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে পবিত্র হই বাবা। আপনাদের এই বাংলাদেশে খেতুরি গ্রামে আমার স্বয়ং নিত্যানন্দ প্রভু, যিনি নিত্যানন্দ নিত্যানন্দকে আস্বাদন করতে নরোত্তম রূপে খেতুরি গ্রামে কৃষ্ণানন্দ দত্তের ঘরে জন্মগ্রহণ করেছেন। হরি বল হরি বল। এই নরোত্তম দাস ঠাকুরের লেখা একটা পদাবলী, হে মায়াবদ্ধ জি, তোমরা দুর্গাপূজার আগে যে মহালয়া হয়, এই মহালয়ায় বাবা আমাদের ভারতে শ্রীধাম নবদ্বীপে যেখানে মহাপ্রভু এসেছে, এই নবদ্বীপে গঙ্গার ঘাটে কোনোটা শিবাসঙ্গন ঘাট, কোনোটা রানীর ঘাট, কোনোটা পোড়ামায়ের ঘাট, প্রচুর ঘাট, এই প্রতিটা ঘাটে ঘাটে বাবা এত মানুষের ভিড় জমে পিঁপড়ে গলার জায়গা থাকে না। কেন না এই মহালয়ার দিনে পূর্বপুরুষকে জলদান করার জন্য মানুষ দলে দলে ভিড় করে ওই গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে পবিত্র হয়ে তারা মন্ত্র উচ্চারণ করে জল দেয়। কিন্তু আপনাদেরই এই বাংলা আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যার জীবনী জানলে গুরু ভক্তি কাকে বলে, গুরু ভক্তি কি করে, গুরু কৃপা কি করে আদায় করে নিতে হয় তা আমরা জানতে পারি। সেই নরোত্তম দাস ঠাকুর কথাটা কি বলেছে, ও গো বৈষ্ণবের পদ ধূলি এ গোতাহে মোর স্নান কেলি তাকে মোর স্নান কে আহা মরি রে আমার ঠাকুর মশাই বললেন, হে কলিরজি, তোমরা গঙ্গার জলে স্নান করে তবে পবিত্র হও, কিন্তু ভক্ত বৈষ্ণবে যারা তারা ওই গঙ্গার জলে ডুবি দিয়ে তাদের পবিত্র হওয়া লাগে না। যেখানে ভক্ত সঙ্গ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ওই সাধুগুরুর বাজারে বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে গড়াগড়ি যায়, বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নিয়ে অঙ্গে নিয়ে তার
स्नान हो जाए आर तार पित्ती तोर बोनी किसे हाई जानो তোমরা ব্রাহ্মণের বলা সংস্কৃত শ্লোকে বলে পিতৃতর্পণ করো, কিন্তু ভক্ত বৈষ্ণবে যারা তারা গঙ্গায় গিয়ে কঠিন সংস্কৃত শ্লোকে বলে পিতৃতর্পণ করে না, তারা পূর্বপুরুষকে জল দান করে না, তার পিতৃতর্পণ কিসে হয় জানো? ঠাকুর মশাই বললেন, বাবা ও গো তর্পণ বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের আরো কি আছে জানো? ঠাকুর মশাই আরো বললেন, ও গো বৈষ্ণবের উচ্ছিষ্ট আর তাকে মোর মননিষ্ঠ, উচ্ছিষ্ট শিষ্ট তাহে মোর মননিষ্ঠ, ও গো বৈষ্ণবের বৈষ্ণবের নামে তেয়াশ গো, বৈষ্ণবের নামে চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবী চরণ ধুলি গৌর হরি গৌর হরি অঙ্গে মাখো, বৈষ্ণবী চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গের হৃদয়ে ধারণ করলে কি হবে? তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে, বৈষ্ণবের চরণ চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের কৃষ্ণ তোমার কৃষ্ণ বলে এই প্রাণ
দিবে তোমার কৃষ্ণ নেতাই এই প্রাণ দিবে বৈষ্ণবের চরণ ধুলা ধুলা অঙ্গে অঙ্গে মাখলে কৃষ্ণ বলে এই প্রাণ কাঁদি বৈষ্ণবের চরণ ধুলে অঙ্গে মাখলে আহা কৃষ্ণ ভক্তি প্রাণে কাঁদি বৈষ্ণবের চরণ গৌর হরি গৌর হরি অঙ্গে মাখলে তোমাদের পিতা পিতা বেজাল দূরে যাবে বৈষ্ণবের চরণ কৃষ্ণ বলে এই প্রাণে কাঁদিবে প্রতাপ জ্বলে কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে প্রতাপ জ্বলে বৈষ্ণবে চরণ ধুলি সবাই অঙ্গে মাখো প্রতাপে জ্বলা জুড়াইবে মায়েরা